ভোলায় স্কুল ছাত্রীকে উত্তপ্তের জেরে দুই দফা সংঘর্ষে আসিফ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছে, উত্তপ্তের প্রতিবাদ জানাতে গিয়ে অভিযুক্ত আসিফ সহ কয়েকজনকে মারধর করেন ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই কবির। পরে কবিরদের বাড়িতে হানা দেয় মারধরের শিকার ব্যক্তিরা। পরে দুই পক্ষেই সংঘর্ষে আসিফ নিহত হন। ভোলার কদমতলায় ঝালমুড়ির দোকানে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করে ফাতেমা খানম ডিগ্রি কলেজের ছাত্র আসিফ সহ কয়েকজন। এই ঘটনা জানার পর আসিফ ও তার বন্ধুদের মারধর করে স্কুল ছাত্রীর ভাই কবির ও তার লোকজন। মার খেয়ে প্রতিশোধ নিতে কবিরদের বাড়িতে হানা দেয় আসিফ ও তার সঙ্গীরা। তখন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে বাড়ির লোকজন। গুরুতর আহত হন পাঁচজন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আসিফ। মায়ের সামনেই বলছি, কই তোর প্রেমিকার সাথে তো দেখাও করতে পারবি না, কত বলতে পারবি না। মাই এটাই বলে কি, তোকে ঘরে মা বোন নাই। আমি আইসি আমার ভাতিজারে চাইছি ফিডে অন সাইডে সব ফিডে এর লাল করে লেছে কোবাইছে কবিরে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে আসার পূর্বেই উনি আসলে মারা যান। আর দুইজন এখানে আসার পরে আমরা দেখেছি তাদের অবস্থা খুবই গুরুতর। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মারামারি হয়েছে, হওয়ার পরে দেখি আসিফ নামে একটা ছেলে মারা গেল আর পাঁচজন আহত হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এমনটি বলছে পুলিশ। এ ব্যাপারে এই ঘটনার সাথে যারা জড়িত বা ঘটনার মূল রহস্য এটা তদন্তপূর্বক উদ্ধারণ করে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে। আসিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নিহতের পরিবারের। DBC News Desk.